হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা, রন্ধনশৈলী ও ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে সবার পছন্দের একটি অতি প্রিয় রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো পানির দো পেঁয়াজা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখে নিন আজকের রেসিপিটি। এই রেসিপির জন্য 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে কিউব শেপে কেটে রেখেছি। এছাড়া লাগছে টমেটো পিউরি, কাজু চারমগজ পেস্ট, 1/2 কাপ পরিমাণ টক দই, আদা রসুন বাটা। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য রিফাইন অয়েল গরম করে নিয়ে পনিরগুলোকে সামান্য সতে করে নেব। তেল গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের কিউবগুলো। খুব বেশি কিন্তু এটাকে ফ্রাই করা যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যায়। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। পনিরের মধ্যে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলে রান্না করার পর একটা অন্যরকম টেস্ট হয়। যেসব বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি পাশে আছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। যারা এখন চ্যানেলটি দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। পনিরগুলো রেডি হয়ে গেছে, এগুলোকে একটা পাত্রে রেখে দিলাম। এবার কড়াইয়ে 2 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। 2 বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। এটাকে ডিপ ফ্রাই করে নিয়ে যতক্ষণ পর্যন্ত লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে তারপর এটাকে উঠিয়ে এক পাশে রেখে দেব। তাহলে এটা বেরেস্তার জন্য রেডি হয়ে যাবে। খুব বেশি কিন্তু ভাজবে না, তাহলে এটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেরেস্তা রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। তারপর একে একে দিয়ে দেব গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, ছোট এলাচ আর দারচিনি। এগুলো থেকে সুগন্ধ আসার পর আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ জিরে পাউডার, 1 চা চামচ ধনে পাউডার, 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চা চামচ রেড চিলি পাউডার। সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। পরিমাণ মতো হলুদ দিলাম, খুব বেশি হলুদ না দিলেও চলবে। এইভাবে কুক করে নেওয়ার পর 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম বানিয়ে রাখা টমেটো পিউরি। খুব ভালোভাবে মশলার সঙ্গে এটাকে মিশিয়ে আমরা কুক করে নেব। সামান্য গরম মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি। খুব বেশি চিনি এখানে ব্যবহার করবেন না, দো পেঁয়াজা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে হয় না, তাই চিনির পরিমাণটা সেরকম বুঝেই দেবেন। এবার ফেটিয়ে রাখা 4 চা চামচ টক দই মিশিয়ে দেব। এই সময় কিন্তু ফ্লেমটা একদম লো করে দিতে হবে, না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। লো ফ্লেমে মশলাটাকে রেডি করে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। গ্রেভি পাই রেডি হয়ে এসেছে, তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে হাতের তালুতে 1 টেবিল চামচ কসুরি মেথিকে ভালোভাবে গুঁড়িয়ে ছড়িয়ে দেব। একটা কথা বলি, কসুরি মেথি দেওয়ার আগে কড়াইয়ে সামান্য গরম করে নিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। মিশিয়ে দিলাম সতে করে রাখা পনিরের কিউব। সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেব ঈষৎ উষ্ণ জল। 1 কাপ পরিমাণ জল দিয়েছি। যেহেতু এখানে গ্রেভি কম থাকবে তাই খুব বেশি পরিমাণ জল এখানে ব্যবহার করবেন না। ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিট আমরা এটাকে কুক করে নেব, তাহলে রেডি হয়ে যাবে। এরপর উপর থেকে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি আর সামান্য গরম মশলা।
এরপর মিশিয়ে দেব বানিয়ে রাখা বেরেস্তা। মেশানোর ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। রেডি হয়ে গেছে পনির দো পেঁয়াজা। রুটি পরোটা নান যে কোনো কিছুর সঙ্গেই আপনারা এনজয় করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি পুশ করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। বাই বাই, টেক কেয়ার।